নামি দামি তারকাদের উপস্থিতিতে কানায় কানায় পূর্ণ পুরো মঞ্চ। জন লেজেন্ড এবং ড্রামার শিলার নাচ ও গানে পুরো সম্মেলন জুড়েই যেন ছিল বাড়তি উদ্দীপনা। যুক্তরাষ্ট্রের শিকাগো অঙ্গরাজ্যে ডেমোক্রেটের সম্মেলনের তৃতীয় দিনের দৃশ্য এটি। অপরা উইনফ্রে থেকে শুরু করে জন লেজেন্ড, এমনকি সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটনের উপস্থিতি ও বক্তব্য নজর কেড়েছে সবার। স্থানীয় সময় বুধবার রাতে ইলিনয়ের শহরে মার্কিন নির্বাচন সামনে রেখে চার দিন ব্যাপী ডেমোক্রেট সম্মেলনের তৃতীয় দিন ছিল। এদিন আনুষ্ঠানিকভাবে টিম ওয়ালসকে মনোনয়ন দেওয়া হয়। একে সর্বোচ্চ সম্মানের সঙ্গে তুলনা করেন তিনি। পরপরই মঞ্চ কাঁপানো বক্তব্য রাখেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটন। ভাষণের এক পর্যায়ে বয়স নিয়ে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে খোঁচা দেন তিনি। নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী কামালা হ্যারিস বিজয়ী হলে তার সঙ্গে কাজ করার জন্য প্রতিনিধিদের প্রতি আহ্বান জানান ক্লিনটন। একই সঙ্গে টিম ওয়ালজের ব্যাপক প্রশংসাও করতে দেখা যায় তাকে। When Kamala Harris is president, every day will begin with you, 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 you. ট্রাম্প নিজেই বিশৃঙ্খলা সৃষ্টি করেন, তাকে অন্য দেশগুলোও ভালোভাবে দেখে না। কামালা হ্যারিস বেশ ভালো করছেন, তাই আমরা সবাই বেশ খুশি। তবে কখনোই আপনার প্রতিপক্ষকে ছোট করে দেখা উচিত হবে না। এদিন মঞ্চে ভাষণের এক পর্যায়ে কামালাকে সমর্থনের আহ্বান জানান মার্কিন প্রতিনিধি পরিষদের সাবেক স্পিকার ন্যান্সি পেলোসি। এ সময় 6 জানুয়ারি ক্যাপিটল হিলের সেই কালো দিনের কথাও সবাইকে মনে করিয়ে দেন তিনি। আমাদের অতীত ভুলে গেলে চলবে না, ভুললে চলবে না 6 জানুয়ারি কি হয়েছিল, আর এই নির্বাচনের মাধ্যমেই একত্রে দাঁড়ানোর সময়, স্বৈরাচার প্রত্যাখ্যান করার ও গণতন্ত্র বেছে নেওয়ার সময়। And we quickly proved that Democrats deliver. মঞ্চে সবাইকে অবাক করে দিয়ে উপস্থিত হন জনপ্রিয় উপস্থাপক অপেরা উইনফ্রে। এ সময় সিদ্ধান্তহীনতায় ভোগা ভোটারদের কামালা হ্যারিসকে বেছে নেওয়ার আহ্বান জানান তিনি। আপনারা যদি আগামীর দিনগুলোতে মানসিক শান্তিতে থাকতে চান, তাহলে অবশ্যই কামালাকে ভোট দিতে হবে। People who'd have you believe that books are dangerous. টিম ওয়ালসকে রানিং মেট মনোনীত করার পর থেকে দোদুল্যমান অঙ্গরাজ্যগুলো চষে বেড়াচ্ছেন কামালা হ্যারিস। তার উদ্দেশ্য টিমের জনপ্রিয়তা কাজে লাগিয়ে সিদ্ধান্তহীন ভোটারদের পক্ষে টানা। আফরিন মৌ, নিউজ ডেস্ক, দেশ টিভি।